আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। পরোটা খাইতে তো সবারই ব্রেকফাস্টের লাগি ভালো লাগে, আমারও আসলে পরোটা খাইতে খুব ভালো লাগে, কিন্তু বানানি তেমন একটা সুন্দর হয় না, আমার গুল হয় না। তো আমি আজকে আপনার দেখাইমু বেলা ছাড়া পরোটা কিরকম করে বানানো যায়, সুন্দর করে গুল হইব আবার খাইতেও টেস্টি, অথচ আপনার এটা বলাও লাগতো না। তো দেখুন আজকে আমার বেলা ছাড়া পরোটা বানাইতে কিতা কিতা ইনগ্রিডিয়েন্টস লাগে। একটা বউলের মাঝে আমি লইলাম 1.5 কাপ প্লেন ফ্লাওয়ার, 1/2 টিস্পুন সল্ট, সাথে দিমু 2 টিস্পুন কুকিং অয়েল, একটা উইস্ক লই মানে একটু মিক্স করি। এই পরোটাটা বানানি খুব ইজি, তেমন মেসি হয় না, টাইমও লাগে খুব কম, খাইতেও মজা, সফট করে। তখন এর সাথে আমি অ্যাড করলাম 1 কাপ পানি, পানিটা একটু একটু করি অ্যাড করবা। আমি ভালো করে উইস্ক করব, পানির সাথে ফ্লাওয়ারটা আমি ভালো করে মিক্স করছি। এখন এর সাথে আমি অ্যাড করব 1/2 কাপ মিল্ক, ভালো করে উইস্ক করব। হয়ে গেছে আমার উইস্ক করা, দেখুন কনসিস্টেন্সিটা এরকম থাকবো, একটা স্মুথ বাটার হয়েছে। আপনারা মেক শিওর করবা এই বাটারটার মাঝে যাতে কোনো লুম্স থাকে না। তো স্টার্ট করি আমি আমার পরোটা বানানি। তো পরোটা বানানির লাগে আমি একটা পান লইছি, পানটা গরম হয়ে গেছে, তখন পানের মাঝে আমি একটা ব্রাশ দিয়া তেল লাগাইনি, তখন কেতা করবো এইরকম একটা স্পুন লইব, তাতে আমি ব্যাটারটা পানের মাঝে দিব। কয়েক সেকেন্ড একটু কুকো, আর একটু কুকো, তারপরে আমি উল্টায় দেবো। এখন কিতা করবো আমি
এর উপরে দিমু তেল, মিডিয়াম টু লো হিটে কুক করবো। এক সাইড কুক হইলে পরে আমি উল্টাই দিব। দেখলা তো কি সুন্দর করে পরোটাটা হয়েছে, টাইমও লাগে না বেশি। দেখি আমি দেখি ওই সাইডটা কি অবস্থা, একটু একটু ব্রাউন দেখা যায় হয়েছে, উল্টাই দিই। দেখুন দেখো না তো কত ইজি পরোটাটা বানানি, খুব সুন্দর ইয়াওয়ার, একবারে সফট। একবারে বইলা যেরকম বানানি হয় পরোটা, এটার মতো ওর। আস্তে আস্তে এই সাইডে একটু ফুলা শুরু হয়েছে পরোটা। দেখি এখন উল্টে পরোটা কিন্তু ফোলা শুরু হয়ে গেছে এরকম করে ঘুরে ঘুরে প্রেস করে দিবা, পরোটা কিন্তু আর ফুলে। হয়ে গেছে এই পরোটা বানানি, এখন আমি একটা একটা করে সব পরোটা বানাইবো। এখন আমি আপনারা পরোটা সিরা দেখাই তো বুঝতে পারবা পরোটাটা কিরকম সফট হয়েছে। দেখুন অরিজিনাল ওয়েতে যেরকম পরোটা বানানি হয় তো কিন্তু এরকম হয়েছে, একদম সফট। দেখলা তো আমি আজকে ইজি ওয়েতে পরোটা বানানি আপনারা দেখাইলাম। যদি আমার বেলা ছাড়া পরোটা আপনারা দেখে ভালো লাগে থাকে তো আমার ভিডিওটার মাঝে লাইক করবা, কমেন্ট দিবা আর শেয়ার করবো অবশ্যই। আর আমার ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবো আমার চ্যানেলও। দেখাইবো সবার সাথে নতুন কোনো ভিডিও, সব ভালো থাকবা, আল্লাহ হাফিজ।